আমি টনি ডায়েস, নিউ ইয়র্ক থেকে বলছি। আমেরিকাতে প্রায় 4 লক্ষ লোক করোনাতে আক্রান্ত, 10,000-এরও বেশি মানুষ আমেরিকাতে মারা গিয়েছে এই কোভিড-19-এ। কেন এত বড় সংখ্যা আমেরিকাতে? তার একটি প্রধান কারণ হচ্ছে, আমেরিকা অনেক বড় একটি দেশ। আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্লেনে যেতেই লাগে 6 ঘন্টা। আর আমেরিকান গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজিতে যাচ্ছে যে যত বেশি টেস্ট তারা করবে, তত বেশি তাদের পদক্ষেপ নিতে সুবিধা হবে, তত ডাটা তাদের কাছে থাকবে, উইচ ইজ ভেরি গুড। তাহলে জোন জোন, স্টেট স্টেট তাদেরকে কন্ট্রোল করতে সুবিধা হবে। আজ সারা পৃথিবী ক্লান্ত। আমরা কিন্তু পৃথিবীকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অত্যাচার করেছি। এই পৃথিবীর কিন্তু শ্বাস নিতে পারছিল না, তাকে আমাদের শ্বাস দিতে হবে, সে যাতে নিঃশ্বাস নিতে পারে ঠিকমতো। কাউকে একটা বড় পজ বাটনে পজ দিতে হবে, সব কিছু থামিয়ে দিতে হবে পৃথিবীর জন্য, পৃথিবী যাতে বিশ্রাম নিতে পারে। আগামী 2 সপ্তাহ কিন্তু পৃথিবীর জন্য সবচাইতে সংকটময় অবস্থা, কারণ গত 2 সপ্তাহ ধরে যে সমস্ত মানুষ ভাইরাস বহন করে যাচ্ছে, যাদের কোনো সিমটম এখনও আসছে না, সেগুলো কিন্তু এখন দেখা দিবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। সবচাইতে ক্রুশিয়াল মোমেন্ট এপ্রিলের এই আগামী 2 সপ্তাহ আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে। আগামী 10 দিনের মধ্যে এক্সপেক্ট করছি আমরা যে এটা চরম, যে পিকটা সেটা আমরা দেখতে পাবো, এবং হয়তো আস্তে আস্তে হয়তো এই পিকটা নিচের দিকে নামবে, গ্রাফটা নিচের দিকে নামবে, আমরা সেটাই আশা করছি। এখন আমরা নিউ ইয়র্কে প্রায় 75-76 জন মানুষকে হারিয়েছি, বাংলাদেশি। আমাদের হৃদয় ভেঙে গেছে। আসলে সংখ্যাটা হয়তো আরও বেশি, আমরা নিতে পারছি না। আমরা ভাবি সবসময় ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দিই, ভাগ্যকে দোষারোপ করি। আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে, ভাগ্যে আছে যেটা সেটাই তো হবে। আসলে ভাগ্যটা কি জানেন, কিংবা লাক, LUCK, এই লাক শব্দটার মানে জানেন? এল এ লেবার, ইউতে আন্ডার, সিতে কারেক্ট, কেতে নলেজ। লেবার আন্ডার কারেক্ট নলেজ। আসলে আমার সঠিক জ্ঞান দিয়ে আজকে আমি যেই শ্রমটা দিব, আগামীকাল, আগামী পরশু, আগামী সপ্তাহে, আগামী 1 মাস পর, আগামী 1 বছর পর আমার জীবনে যেটা ঘটবে সেটাই কিন্তু আমার ভাগ্য, আমার লাক। কাজী আমাদের সবাইকে খুব স্মার্টলি কাজ করতে হবে, সঠিক বুদ্ধি দিয়ে আমাদের প্রতিদিনকে গোছাতে হবে। আমরা শুধু আজকের দিনের চিন্তা না করে আমরা চিন্তা করি আগামী দিনের, আগামী 1 সপ্তাহ পরে আমরা কি কোন জায়গায় থাকবো, কোথায় যাব, আগামী 1 মাস পরে আমরা কি করব, সেটা আজকেই চিন্তা করি। তাহলে আগামীকালের দিনটি আমাদের তখনকার বর্তমান হবে। আমাদের এখন রিলিজিয়াস উইক চলছে, সামনে শুক্রবার গুড ফ্রাইডে, তারপরে ইস্টার সানডে, তারপরে রমজান মাস। আমাদের আগামী 2 মাস কিন্তু আমরা একটা ধর্মের মধ্য দিয়ে পালন করব। কাজী আমরা যে যা ধর্মের মধ্য থেকে আমরা খোদা তালার কাছে প্রার্থনা করি, মোনাজাত করি, দোয়া করি, আমাদের পাপকে যেন উনি ক্ষমা করে দেন, আমাদেরকে যাতে ধৈর্য দেন, সঠিক রাস্তায় চলার পথ যাতে উনি দেখেন। প্লিজ ডোন্ট গিভ আপ, উই উইল উইন, আমাদের জিততেই হবে। ইতিহাস থেকে আমরা দেখেছি মানবতার জয় সবসময় হয়েছে। আমরা এই যুদ্ধে যদি জয়ী হতে চাই আমাদেরকে ঘরে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি জানি, আমি জানি আমরা গত 2 সপ্তাহ ধরে ঘরে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা খেলে অস্থির হয়ে আছি, কখন আমরা পার্টি করব, কখন আমরা আড্ডা দিব, কখন হইচই করব, বাইরে যেয়ে ঘুরে বেড়াবো, এটাই আমাদের মধ্যে কাজ করছে। কিন্তু এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে ঘরে থাকতে হবে। যখন গোলাগুলির যুদ্ধ হয় তখন তো আমরা লুকিয়ে থাকি, পালিয়ে থাকি। মনে করুন না, আপনি এই ঘরের থেকে বের হলে, এই দরজা দিয়ে যখন বাইরে যাবেন, আপনার রাস্তায় সেই অণুজীব পড়ে রয়েছে, সেই করোনা ভাইরাস পড়ে রয়েছে, আপনার জুতার মাধ্যমে, আপনার কাপড়ের মাধ্যমে,
আপনার চুলের মাধ্যমে, আপনার হাতের মাধ্যমে ঘরে চলে আসবে, আর সেই সাথে আপনার মৃত্যুকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি, অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারি, যে যার ক্ষেত্র থেকে আমরা কাজটা করতে পারি। এই সময়টাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, সবচেয়ে বেশি দরকার আমাদের পজিটিভিটি গ্রো করতে হবে। কীভাবে করতে পারি আমরা? বই পড়ে করতে পারি। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। আমি আপনি যখন কোনো উপদেশ দেব আমরা কেউ শুনব না, কিন্তু বইয়ের কথা কিন্তু আমরা শুনি, কারণ বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। এখন বলতে পারেন, আমি বই কোথায় পাবো, আমার তো বই নেই। কেন? গুগল আছে না? ইউটিউব আছে না? ইউটিউবে, গুগলে হাজার হাজার ভিডিও আছে, অনেক ভিডিও আছে যেগুলি পজিটিভ অ্যাটিটিউডটা গ্রো করে, আমরা সেগুলি দেখতে পারি ঘরে বসে। মোট কথা, আমাদের এখন কোনো গিভ আপ করা যাবে না। আমরা হতাশ হয়ে গেছি, ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা যদি কেউ ভালো গান গাই, সেই গানের চর্চা করি। আমরা যদি কোনো ভালো ফ্যাশন ডিজাইনার হয়ে থাকি, সেই ফ্যাশনের ক্রিয়েটিভিটিগুলি নিয়ে পড়াশোনা করতে পারি। অনেক কিছু আমাদের শখ থাকে, আমার যদি ফটোগ্রাফির প্রতি দুর্বলতা থাকে, ভিডিওগ্রাফির প্রতি দুর্বলতা থাকে, আমি সেটা নিয়ে পড়াশোনা করতে পারি। আমি ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আছে যেগুলি মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কাজের ক্ষেত্রে শেখায়। অনেক DIY ইউটিউবার আছে যারা পুরনো কাপড় দিয়ে তাদের ফ্যাশনগুলি তৈরি করে, কাপড়গুলি তারা ফেলে না। আমরা এই সময়গুলিকে কাজে লাগাতে পারি। ঘরে বসে আমরা আমাদের যে ন্যাচারাল মেডিসিনগুলি আছে সেগুলি আমরা নিই, আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করি, যেমন আদা, রসুন, মধু, লেবু, এগুলি আমরা খাই। কারণ আমার যদি ইমিউন সিস্টেম ডেভেলপ করে, হয়তোবা আমার রক্ত দিয়ে যে প্লাজমা তৈরি হবে, আরও অনেক রোগীকে বাঁচানো যেতে পারে এই করোনা ভাইরাস থেকে, যেটা অনেক প্রাচীন কাল থেকে হয়ে আসছে, সেই বিষয়ে আমরা চিন্তা করতে পারি। আই উড লাইক টু থ্যাংকস অল ডক্টর, নার্সেস, অল হেলথ ওয়ার্কার, পুলিশ, আর্মি, মিডিয়া, র্যাব, ডেলিভারি ম্যান, পোস্টম্যান, ব্যাংকে যারা কাজ করছে, হাসপাতালে যারা কাজ করছে, যাদের জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট দিই তাদের। সবশেষে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। প্লিজ ডোন্ট গিভ আপ। তা না হলে একদিন হয়তো আমরা শুনব আপনি সামান্য সর্দি কাশিতে কিংবা নিউমোনিয়াতে মারা গিয়েছেন। জয় হোক মানবতার। গড ব্লেস। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।